বসন্ত বাতাসে আমি অপেক্ষা করি, ওই আচমকা দমকা এক বাতাসের। ওই বাতাস গায়ে লাগলে মনে হয় এইবার মানুষের সম্পর্কের যে জটিল সব সূত্রাবলী আছে তা বুঝি বোঝা যাবে। ওই বাতাস বয় শুধু বসন্তে। আমার কাছে বসন্ত মানে খুব বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন ওই বাতাস। ওই বাতাস বইলে পৃথিবীটা কেমন অচেনা একটা দ্বীপ মনে হয়। এ বাতাস বইলে মাছের পোনার মতো আমার মাথায় স্মৃতি ভেসে আসে। স্থল একটা জায়গার নাম, জায়গার নাম হিসেবে অদ্ভুত। যমুনার পাড়ে সে জায়গা ডুবেই গেছে বুঝি এখন। মনে পড়ে সেই স্থলে দাদার সাথে ফিরছি মেলা থেকে, আমার হাতে একটা লাল কাগজের তৈরি ঘূর্ণি। কি মূল্যবান সেই ঘূর্ণি, বাতাসে কি ভীষণ অস্থির হয়ে ঘুরছে বসন্তের বাতাসে। ওই রকম একটা নিষ্পাপ লাল কাগজের ঘূর্ণি নিয়ে দাদার হাত ধরে হাঁটতে ইচ্ছা হয় আবার। মনে পড়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, স্কুলের মাঠে প্যান্ডেল উথাল পাথাল করছে বসন্তের বাতাসে, মাইকে ঘোষণা হচ্ছে, শায়লা তুমি যেখানেই থাকো প্যান্ডেলে চলে আসো, সেখানে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। প্যান্ডেলের দিকে তাকিয়ে থাকি, কখন শায়লা ফেরে, কিন্তু দেখি প্যান্ডেলে বাতাস গর্ভবতী নারীর মতো ফুলে উঠছে, শুধু শায়লার দেখা নাই। মাইকে অবিরাম ঘোষণা হতেই থাকে, ময়মনসিংহের এক গ্রামের জ্যোৎস্না রাত, কাশমতি বেওয়া কুয়ার পানি তুলতে তুলতে আমাকে বলছিলেন ঘুঘু পাখি আর জীবনে মেয়ে মানুষ ছিল। বন্যার সময় নিজের ছেলেকে বুকে আর সতীনের ছেলেকে পিঠে নিয়ে উঠতে গিয়ে নিজের ছেলে বুক থেকে পানিতে পড়ে মরে যায় আর পিঠে রাখা সতীনের ছেলে বেঁচে থাকে, সেই দুঃখে সে সারা জীবন ঘু ঘু বলে কাঁদে। আমি দেখি কুয়ার পানিতে চাঁদ পড়ে আছে, তখনও চারিদিকে সেই বিখ্যাত বাতাস। তিউনিসিয়ার সিদি বিসাউদের পাহাড়ের উপরে যে গ্রাম, তার সবকটা বাড়ির রং সাদা আর দরজাগুলো গাঢ় নীল। পাহাড় থেকে নিচে দেখা যায় নীল নীল সমুদ্র। সেখানে বসে যখন কফি খেয়েছি মনে হয়েছে অন্য কোনো গ্রহে আছি বুঝিবা। সামনে তিউনিস আন্দোলনের জঙ্গি নারী কর্মী ফাটিন তিলি একটার পর একটা সিগারেট টানে, তার হাতে বালজাকের বই। বালজাক নামটা কখনো শুনেছেন? আকিরা কুরোসাওয়া, জাপানের ফিল্ম মেকার, বিখ্যাত অনেকগুলা সিনেমা আছে তার। আমি তার একটা কি বলে এটা ইন্টারভিউ অনুবাদ করেছি বাংলায়, সেই অনুবাদে বালজাকের প্রসঙ্গ পেয়েছি। বালজাক হচ্ছেন সেই সময়ের একজন রাইটার যিনি অজস্র 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 পরিমাণ ভালো লেখা লিখেছেন। হয়তো রবীন্দ্রনাথের সাথে তার তুলনা করা যায়, কারণ তার লেখা নাকি সারা জীবনে ঠিকঠাক মতো পড়ে শেষ করা যায় না। আমি আমার অনুবাদের অংশটি, অর্থাৎ আকিরা কুরোসাওয়ার ইন্টারভিউয়ের অনুবাদের অংশটি লিংক ডিসক্রিপশন বক্সে শুরুতেই দিয়ে দেবো ইনশাল্লাহ, অথবা উপরে নিচে ডানে বামে কোথাও একজন, উপরে নিচে ডানে বামে না আসলে আই বাটনে পেয়ে যাবেন। সো সামনে তিউনিস আন্দোলনের জঙ্গি নারী কর্মী ফাটিন তিলি একটার পর একটা সিগারেট টানে, তার হাতে বালজাকের বই। কথা প্রসঙ্গে সে বলে আমার প্রেম ভেঙে গেছে কারণ ছেলেটা শুধু বোঝাতে চায়। ছেলেদের এই এক সমস্যা বুঝলেন, শুধু বোঝাতে চায়। একসময় টেবিলে রাখা তার সিগারেটের প্যাকেটটা বসন্ত বাতাসে উড়ে যায়। আমি দেখি উড়তে উড়তে সে প্যাকেট ছুটে যাচ্ছে নীল সমুদ্রের দিকে। বন্ধুর সাথে দেখা না হলেও বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়িতে আসতে পারে শুধু বসন্ত বাতাসেই, এ কথা জানতেন শাহ আব্দুল করিম।
প্রেমিকার ফুলের গন্ধ না পেলেও তার চুলের গন্ধ প্রথম পেয়েছিলাম বসন্ত বাতাসে, এক বাড়ির ছাদে, সে বাড়ি থেকে নদী খুব কাছে। সে নদীতে জাহাজ যায়, জাহাজের ভেপু বাজে, সেই ভেপু কেমন বিষণ্ণ, ফাঁকা ফাঁকা। প্রেমিকা বলেছিল, এই বিভ্রান্তিতে তোমাকে চাই। সেই চেনা অচেনা বাতাসে খুব উড়ছিল তার চুল, সেই চুলে নারী গন্ধ, সে গন্ধ চুরি করে। বাতাস যেন খুব গর্বিত ভঙ্গিতে আমাকে উপেক্ষা করে চলে যাচ্ছিল দূরে। বাতাস আর চুলের ওই যুগলবন্দী দেখতে দেখতে নিহত হই আমি। মোমবাতি যে জ্বলে থাকে তাতে তো তাকে দোষ দেওয়া যায় না, কিন্তু যে পতঙ্গ উড়ে যায় ওই আলোর শিখার দিকে সেজন্য কি সে দায়ী? পরন্ত বিকালে আলেপ্পোর শতাব্দী প্রাচীন রাজপ্রাসাদের চত্বরে দাঁড়িয়ে যখন সিরিয়ার কবি বন্ধু ফুয়াদের সাথে কথা বলছিলাম, তখন আকাশে দেখা দিল প্রথম তারা, আর বইতে লাগলো খুব পরিচিত সেই বাতাস। আমি ফুয়াদকে বললাম, আমাদের এক কবি আকাশের একাকী তারাকে বলেছিলেন, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেটার মতো, কিংবা তার ইজিপশিয়ান প্রেমিকা বুকের মালা থেকে একটা মুক্তা খুলে নীল মদের গ্লাসে রাখলে তা দেখতে যেমনটা হয়েছিল তেমন। চমকে উঠেছিল ফুয়াদ, উদ্গ্রীব হয়ে জানতে চেয়েছিল সে কবির নাম। আমি বলেছিলাম, কোনোদিন মিশরে না যাওয়া বরিশালের সেই কবির নাম, যিনি লিখেছিলেন, আজ এই বসন্তের রাতে এইখানে আমার নকটার্ন। ফুয়াদ এরপর তার ফেসবুক পেজের কাভারে দীর্ঘদিন রেখে দিয়েছিল সেই কবির 8 বছর আগে একদিন কবিতার অনুবাদ। সিরিয়ার সেই রাজপ্রাসাদ এখন বোমার আঘাতে বিধ্বস্ত। ফুয়াদ বৈরুতে উদ্বাস্তু, তার স্ত্রী আলেপ্পোতে ফেলে আসা তাদের নতুন বাড়ির চাবি হাতের মুঠোয় নিয়ে ঘুমায় প্রতি রাতে, সেখানে ফিরবার স্বপ্ন দেখে। আলেপ্পোর ওই ধ্বংসস্তূপের ওপর দিয়ে এখনও নিশ্চয়ই বয়ে যায় চেনা সেই বসন্তের বাতাস। আমার এক বাল্যবন্ধু আছে, আধা সামরিক বিদ্যালয়ের সেই খাকি চত্বরের দিনগুলো থেকে সে আমার পাশে থাকে, মনের পাশে। সে এমন এক বন্ধু যে কেমন আছিস জিজ্ঞাসা করে সত্যি সত্যি অপেক্ষা করে এ প্রশ্নের উত্তরের জন্য। আমার সেই বন্ধু উঁচু নিচুর হাহাকারময় এই দেশকে, এখানকার অগণিত আত্মমুগ্ধ প্রতিযোগিতা পরায়ণ মানুষের দিকে এমন নির্বিকারভাবে তাকায় যেন মঙ্গল গ্রহের লাল মাটিতে একটা চেয়ার পেতে বসে অনেক দূরের এই পৃথিবীর তামাশা দেখছে সে, যখন বিশ্বাসে চির ধরে, যখন খুব কাছের মানুষগুলোকে অচেনা মনে হয়, যখন নিজেকে খুব শূন্য মনে হয়, তখন সেই বন্ধুর কাছে যাই। একদিন এমন ভেঙে পড়া মুহূর্তে ছুটে গিয়েছিলাম তার কাছে, সে তখন ফরিদপুরের একটা ছোট্ট মফস্বলের চাকুরে, সেখানে একটা মস্ত খেলার মাঠ, মাঠের ঘাসে বসেছিলাম সেদিন অনেকক্ষণ। সেদিনও খুব বাতাস ছিল, বসন্তের বাতাস। সে বন্ধু আমাকে তার এক প্রিয় কবির কবিতা শুনিয়েছিল, মৃত্যুঞ্জয় তুমি ভাই ঝিলমকে আদর করো, আর তোমার ছোঁয়াতে যেন কাঠবিড়ালি বলে ওঠে, মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় আমে রং ধরেছে। ঔপনিবেশিক প্রভুর দেশ বিলাতে শীতের দৌরাত্ম, তবু এখানে বসন্ত আসে। এখানে যেসব ফুল ফোটে সেগুলো চিনি না তেমন, এখানে কোকিলের ডাক শুনি না, কিন্তু এখানেও বসন্তে যে বাতাস বয় তাকে চিনতে পারি। এই বাতাস আন্তর্জাতিক। নিউ ক্যাসেলের ঝকঝকে পার্কে হাঁটি, বর্বরতার বদলে সাম্য আসবে পৃথিবীতে, এই স্বপ্নে পৃথিবীর নানা পথ হেঁটেছি, ক্রমশ কেমন বর্বরতাই জয় হচ্ছে যেন। চারিদিকে ক্ষতি মৃত্যু ভয়,
এক যুদ্ধ শেষ হলেও আরেক যুদ্ধের নান্দি রোল। এইসব ভাবতে ভাবতে যখন হাঁটি, তখন হঠাৎ দমকা বাতাসে উড়ে এসে গায়ে পড়ে কোনো এক অচেনা গাছের পাতা। হঠাৎ এই বাতাসের ভেতর কেমন একটা খুশির ঘ্রাণ যেন পাই। এই বসন্তের বাতাস যেন কি এক গোপন খবর নিয়ে যেতে চায়। সে কি এই কথা বলে যে এ ভয় সত্য, তবু শেষ সত্য নয়? সে কি বলে যে অবিরাম আতঙ্ক, অবিশ্বাসের ভেতরও আমাদের মুখ ফিরিয়ে রাখতে হবে সুন্দর, কল্যাণ আর প্রেমের দিকে? বসন্তের বাতাস এই গোপন খবর নিয়ে হানা দেয় আমাদের মনে। আমার কাছে বসন্ত মানে তাই বাতাস, আশ্চর্য উন্মাতাল সেই বাতাস। ইউক্রেন, রাশিয়া, সয়াবিন, মূল কথা যুদ্ধ, ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিংয়ের উপন্যাসটির কথা মনে আছে? বুকপিকার্সেই আছে বইটি। এছাড়া আপনারা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি পড়ে থাকেন, না পড়লেও আমি জানিয়ে দিচ্ছি, দুইটা বইতেই যুদ্ধের খবর আছে। দুইটা বইয়ের একটা কমন জায়গা আমি দেখলাম যে যুদ্ধ হয় ব্যবসা হয়, যুদ্ধ হয় ব্যবসা বাড়ে, যুদ্ধ হয় কালো ব্যবসা বাড়ে, যুদ্ধ হয় ধান্দা বাড়ে, ধান্দা বাড়ানোর জন্যও যুদ্ধ হয়, ধান্দা বাড়ে মানুষের ক্ষতি হয়, কিন্তু মানুষ চোর থাকে। কম্বল চুরির ইতিহাস মনে আছে? আমার কম্বল কই? আমি এখন যেখানে বসে রেকর্ড করছি তার পাশেই একটা দোকানে আমি একটা জিনিস কিনতে গেলাম, দেখলাম ঘষাঘষি চলছে সয়াবিন তেলের বোতলের ওপর, দামটা মুছে দিচ্ছে এবং নিজেরাই আলোচনা করছে, দোকানটা নতুন, যে পরিচিত লোক হলে অমন আর অপরিচিত লোক হলে অমন বলবে তারা। চোর, চোর বাঙালি আমরা, অদ্ভুত, উইয়ার্ড। আমার কম্বল কই? সো যুদ্ধ আসবেই, শান্তিও থাকবে, শান্তিও আসবে, তারপরে আবার যুদ্ধ হবে, এভাবেই চলতে থাকবে। এই বইয়ের এই লেখার শেষ অংশে যেমন বলেছে, ভালো দিকে, পজিটিভ দিকে আমাদের মুখ ফিরিয়ে রাখতে হবে, আশ্চর্য উন্মাতাল সেই বাতাসের দিকে। পরবর্তী কন্টেন্ট আসার আগ পর্যন্ত ডেসক্রিপশন বক্সটা ঘুরে দেখুন। টাটা।